हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द पैशन सागा। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आजके आमी तोमादेर साथे शेयर करछि कढ़ाई पनीरेर रेसिपि। रेसिपिटा पुरो देखबे, आशा करछि तोमादेर खूब भालो लागबे। तो चलो आर देरी ना करे देखे नेवा जाक आजके आमादेर कढ़ाई पनीर बानानोर जोन्नो कि कि लागछे। प्रथमे आमरा कढ़ाई पनीर बनानोर जोन्नो एखाने नियेछि 200 ग्राम पनीर। पनीर गुलोके एभावे केटे रेखेछि। आर लागछे आमादेर दुई रकमेर पेंयाज। प्रथमे एकटा स्क्वायर करे केटे रेखेछि, आर लागछे एभावे स्लाइस करे रखा पेंयाज। तारपर आमरा नियेछि ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলোকেও আমরা এরকম ভাবে টুকরো করে রেখেছি স্কোয়ার করে। আর লাগছে এখানে কাঠবাদাম। কাঠবাদাম গুলোকে আমরা 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগছে টমেটো। আর এখানে আছে আদা, আদা কুচানো। আর লাগছে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। আর কড়াই মশলাটার জন্য আমাদের লাগছে এখানে আছে 1 টিস্পুন গোটা গোলমরিচ, 1 টিস্পুন গোটা জিরে, 1.5 টিস্পুন আছে গোটা ধনে, আর লাগছে 1 টিস্পুন মৌরি। আর নিয়েছি একটা দারচিনি স্টিক, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, ছোট এলাচ নিয়েছি, আর লাগছে দুটো লবঙ্গ। আর আমাদের লাগছে এখানে দুধের মালাই। আমরা এখানে 1 টেবিলস্পুন দুধের মালাই নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমরা এই রান্নাটা ইউজ করব। আমরা পনিরটাকে অল্প নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তাহলে পনিরের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আমাদের পনিরটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমরা 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। তারপর আমরা পনিরটা ভাজবো। এবার আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে আমরা এই গোটা মশলাগুলো দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না। যখন এগুলো থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করবে তখন এটা নামিয়ে ফেলব। আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলোকে নামিয়ে ফেলছি। আমরা একটা মিক্সার জারের বাটির মধ্যে নামিয়ে নিলাম। এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব, দিয়ে আমরা কড়াই মশলাটা বানিয়ে নেব। দেখুন আমাদের কড়াই মশলাটা একদম রেডি। এটা কিন্তু খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই, এরকম আধ ভাঙা করে গুঁড়ো করলেই এটার টেস্টটা বেশি ভালো লাগে। এবার আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। এবার আমরা ওই একই কড়াইয়ের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমরা টমেটো, কাঠবাদাম, পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমরা 1 পিঞ্চ নুন ছিটিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা ভালো মতন নরম হয়ে যাবে। আমাদের টমেটোটা খুব ভালো করে সফট হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। এবার এইগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপর পেস্ট করে নেব। এবার আমরা ওই একই মিক্সার জারে ভেজে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঠবাদামটা নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা একদম স্মুথ পেস্ট করতে হবে। এর মধ্যে আমরা 2-3 টেবিল চামচ জল দিয়ে দিয়েছি। এবার আমরা পেস্টটা বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা একদম রেডি। এবার আমরা পরের প্রসেসে যাচ্ছি। এবার আমরা ওই একই কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা তেল। আমরা এখানে সাদা তেল ইউজ করছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমরা পনিরগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পনিরগুলো ছেড়ে দিচ্ছি।
আমরা উল্টে দিচ্ছি। পনিরগুলো আমরা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজলে একটু চিউই হয়ে যায়, যেটা খেতে একদম ভালো লাগে না। আমাদের পনিরগুলোর উপর হালকা ক্রাস্ট চলে এসেছে, এবার আমরা এগুলোকে তুলে নেব। পনিরগুলো ভেজে আমরা তুলে নিয়েছি, এবার আমরা ওই তেলের মধ্যে স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এগুলোকেও আমরা ভেজে নেব ভালো করে। এর মধ্যে আমরা হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা এগুলোকে তুলে নেব। এবার আমরা এই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে আমরা এবার নুন আর হলুদটা দিয়ে দেব। হাফ টিস্পুন নুন দিচ্ছি, নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। আর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজার সময় হাফ টিস্পুন নুন দিয়েছি, আর পনিরটাতেও নুন দেওয়া আছে, তাই আমি এখানে খুব বেশি নুন দিচ্ছি না। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিচ্ছি 1 চামচ কড়াই মশলাটা। এখন 1 চামচ ইউজ করলাম, আর 1 চামচ রান্নার শেষে আমরা ইউজ করব। তাহলে কড়াই মশলাটার ফ্রেশ স্মেলটা খুব ভালো পাওয়া যায়। এবার আমরা এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আপনারা দুধের মালাই বা ফ্রেশ ক্রিম যে কোনো একটা ইউজ করবেন, তাহলে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার হবে। একটু ক্রিমি টেক্সচার হলে কড়াই পনিরটা খেতে খুবই ভালো লাগে। এবার আমরা এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো। মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এর মধ্যে আমরা খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। আমাদের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব কড়াই মশলাটা। আগে 1 চামচ ইউজ করেছিলাম, এখন 1 চামচ ইউজ করছি। ভালো করে মিশিয়ে নেব। আমাদের কড়াই পনিরটা একদম রেডি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
এবার আমরা কড়াই পনিরটা সার্ভ করে নিচ্ছি। আমাদের কড়াই পনিরটা সার্ভ করে নিয়েছি, আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে যদি আমার রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।